আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে এমনই একটা প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি আমরা সকলেই পছন্দ করি এবং সকলেই সকালে চায়ের নাস্তায়, বিকালে চায়ের টেবিলে, অতিথি আপ্যায়নে, বিভিন্ন অফিস আদালতে আমরা ব্যবহার করি, করে থাকি বা পছন্দ খেয়ে থাকি। সেটি হচ্ছে চানাচুর। এই চানাচুর আমরা সকলেই পছন্দ করি, কিন্তু এই চানাচুর কোন ধরনের মেশিন দিয়ে বানানো হয় আমরা অনেকেই তা জানি না, এবং এই মেশিন দিয়ে এই প্রোডাক্ট দিয়ে কিভাবে ব্যবসা করা যায় এটাও আমাদের অজানা। আজকে আমরা বেকার ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বেকার না থেকে একটা কর্মসংস্থান করুন, চাকরি না খুঁজে চাকরি তৈরি করুন। অনেকে আছে আমাদের দেশের বাবা মায়েরা চিন্তা ভাবনা করে বা আমরাও চিন্তা করি যে আমরা স্টুডেন্ট লাইফ শেষ করার পরে আমরা ভালো একটি জব করব, কিন্তু দেখা গেছে বাবা মায়েরা লেখাপড়া করার জন্য ছেলে মেয়েদের পিছনে অনেক টাকা ইনভেস্ট করে পরবর্তী দেখা যায় আমরা বিভিন্ন অফিসে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরি। অনেকেরই চাকরি হয় না। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার আছে, অশিক্ষিত মানুষের কথা বাদই দিলাম, অনেক শিক্ষিত বেকার আছে। আমি বলতে চাচ্ছি লেখাপড়া করার পরে আমাদেরকে সকলের চাকরি করতে হবে কেন? আমরা কি চাকরি দিতে পারি না? চাকরি করার চাইতে চাকরি দেওয়াটা কি বড় ইজ্জতের বিষয় না? আমার আন্ডারে যদি কেউ চাকরি করে তাহলে কি আমার ইজ্জত বাড়লো না? আমি বলতে চাচ্ছি আমরা ছোট বড় বিভিন্ন কর্মসংস্থান দিয়ে আমাদের নিজের বেকারত্ব দূর করব, পাশাপাশি আরও মানুষকে চাকরি দিব। সেটা যদি হয় তাহলে আমি তো মনে করি এটি ভালো। কারণ আপনারা আজকে বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকান, যারা শিল্পায়নে উন্নত তারাই কিন্তু বিশ্বের শীর্ষে আছে। আজকে আমাদের দেশের দিকে তাকান, বাইরের হিসাব বাদই দিলাম, আমাদের দেশে যারা বড় মাপের ধনী তারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল বিজনেস অর্থাৎ উৎপাদনমুখী বিজনেসের সাথে জড়িত। এমন কোনো ওয়ে নাই উৎপাদন ছাড়া যে সে বড় হতে পারে। উৎপাদন ছাড়া জবের মাধ্যমে যদি কেউ বড় হয় তাহলে আপনিও বুঝেন সেই টাকাটা কোন রাস্তায় আসছে। আর যদি ব্যবসার মাধ্যমে সে বড় হয় তাহলে সে বৈধভাবে সে বড় হয়েছে, এবং ব্যবসার মাধ্যমেই বড় হওয়া সহজ। আর আমাদের দেশে যারা বড় মাপের অর্থনীতির উপরে লেভেলে আছে তারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। তা আমি বলতে চাচ্ছি বড় আজকে যারা বড় বড় ব্যবসা করে তাদের ইতিহাস জানেন, ইতিহাস ঘাটেন, তারা একদিন ছোটই ছিল, আস্তে আস্তে তারা ব্যবসা শিখে ব্যবসার সাথে পরিশ্রম করে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টেকনোলজি ইনভেস্ট করে বিভিন্ন ওয়েতে বিভিন্ন অর্থ ইনভেস্ট করে আস্তে আস্তে তারা মেধা দিয়ে পরিশ্রম দিয়ে তাদের অবস্থান আজকে তারা তৈরি করেছে। তারা পারলে আপনিও পারবেন। আপনারা প্রত্যেকেই আমরা ছোট থেকে বড় হই, প্রত্যেকটা প্রতিষ্ঠানই ছোট থেকে জন্মলগ্নে ছোটই থাকে। আমি বলতে চাচ্ছি আপনি ছোট সমস্যা নাই, আপনি ছোট থেকে শুরু করেন, আস্তে আস্তে এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। আর চানাচুর আজকে আমরা দেখাবো চানাচুরের ব্যবসা। এটি হচ্ছে চানাচুর ভাজার মেশিন, অর্থাৎ চিকন মোটা চ্যাপটা চারকোনা চার ধরনের চানাচুর আপনারা কাটিং করতে পারবেন মেশিনটির মাধ্যমে। এটা দাম নিচ্ছে আমরা 60,000 টাকা। সাথে একটা সাপোর্টিং মেশিনের প্রয়োজন হয়। এটি হচ্ছে খামির মিক্সার, অর্থাৎ চানাচুরটা মিক্সার করার, চানাচুর বানানোর আগে চানাচুরের খামিরটিকে বানাতে হয়, এটা হচ্ছে খামির মিক্সার মেশিন। তারপরে চানাচুর বানানোর পরে চানাচুর ডাল মটর বাদাম এগুলো একসাথে মিক্সার করতে হয়, এটি হচ্ছে মিক্সার মেশিন। অর্থাৎ খামির মেশিন 60,000, চানাচুর কাটিং মেশিন 60,000, মিক্সার মেশিন 45,000। এমন 1,65,000 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একটি চানাচুরের মেশিন। আর এই মেশিনটি দিয়ে শুধু চানাচুর না, চানাচুর ডাল ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, চিরা ভাজা, জালমুজি প্রসেসিং, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট প্রসেসিং করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। আর এই প্রোডাক্টটি বানানোর জন্য আমরা একজন কারিগর দিয়ে দিব, তাকে পারিশ্রমিক হিসেবে 10,000 টাকা দিতে হয়। আর আমাদের প্রত্যেকটা মেশিনই 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। এখানে যতগুলো মেশিনই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনই চাইনিজ কপি। চাইনিজ কপি করাতে আমাদের অনেকগুলো সুবিধা, আমরা কম টাকা মেশিন পাচ্ছি, দেশের অর্থ দেশে থাকতেছে, দেশে কর্মসংস্থান বাড়তেছে। সেজন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন, আমাদের এখানে আসলে আপনারা অল্প টাকায় বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর আমাদের এখানে আসলে আপনাদেরকে মেশিন কিনতে হবে এমনটি নয়, আসবেন দেখবেন, ভালো লাগলে যাচাই বাছাই করে পরে এসে মেশিন নেবেন। আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।